যুব উৎসব বলে কথা, তাও পশ্চিম জেলার যুব উৎসব। এই উৎসব প্রতি বছরই হয়ে থাকে রাজ্যে। এবার একটু দেরিতেই হলেও পশ্চিম জেলার যুব উৎসব, দেরিতে হলেও এটা মেনে নেওয়া যায়। তবে যেভাবে বুধবার এডিনগর স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এবারকার পশ্চিম জেলার যুব উৎসব, তাকে কোনোভাবেই মেনে নিতে পারলেন না সেখানে উপস্থিত কোনো ক্রীড়াপ্রেমী। ঘটা করে মঙ্গলবার বিকেলে যুব বিশ্ব ক্রীড়া দফতরের তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছিল বুধবার সকাল 9টায় শুরু হবে এই উৎসব এডিনগর স্কুল প্রাঙ্গণে। অথচ উদ্বোধনের দিন দেখা গেল সম্পূর্ণ উল্টো চিত্র এই জায়গায়। এডিনগর স্কুল প্রাঙ্গণের হলে উদ্বোধন হওয়ার কথা ছিল যুব উৎসবের, অথচ 9টা বেজে যাবার পরও এই উৎসব প্রাঙ্গণের মূল ফটকের ঘাসে পরিষ্কার হয়নি, বাকিগুলি রয়ে গেল। না মঞ্চ প্রস্তুত, না সাউন্ড সিস্টেম, যুব উৎসব শুরু হবে আর উৎসবের মূল ফটক পরিষ্কার করছেন শ্রমিকরা। দেখুন আপনারাও এই দৃশ্য। অতিথিরা এসে প্রখর রোদের মধ্যেই দাঁড়িয়ে রয়েছেন, আর অপরদিকে চলছে যুব উৎসবকে ঘিরে এডিনগর স্কুল প্রাঙ্গণে আয়োজকদের তরফে চরম ব্যস্ততা। শ্রমিকদের মাথার ঘাম রীতিমতো পায়ে পড়ে যাবার পালা। এদিকে বিভিন্ন ব্লক থেকে প্রায় 500+ যুবকরাও এসে উপস্থিত হয়ে গেছে উৎসবকে কেন্দ্র করে, কিন্তু তখনও চলছিল মঞ্চ তৈরির প্রস্তুতি। মঞ্চের প্রস্তুতিও দেখুন আপনারা। অবশেষে 9টার অনুষ্ঠান শুরু হলো অনেক দেরিতে। কোনো ক্রমে জোড়া তালি দিয়ে শুরু হলো পশ্চিম জেলার এই যুব উৎসব। তবে যেভাবে সাংবাদিক বৈঠক করে মঙ্গলবার আয়োজকরা এই পশ্চিম জেলার যুব উৎসবকে ঘিরে প্রত্যাশার ফানুস উড়িয়েছিলেন, তা যে কর্মক্ষেত্রে একদমই কর্পূরের মতো উড়ে গেল এটা কি আর বলার অপেক্ষা রাখে। আয়োজকরা এই বিষয়ে কয়েকশো অজুহাত বের করতেই পারেন, কিন্তু যেটা হয়ে গেল সেটাকে তো দেখলো সেখানে উপস্থিত প্রত্যেকে। তাই ক্রীড়া মোদীদের তরফে একটা প্রশ্ন উঠল, আদতে কি সার্থক হলো এবারকার পশ্চিম জেলার যুব উৎসব? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।